নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ বা ঢ্যাঁড়স ভাতে অনেকেই কম বেশি সবাই ভালোবাসে। আর ঢ্যাঁড়স খুবই উপকারী আমরা সবাই জানি, কিন্তু ভাতে দেওয়ার অভাবে বা সিদ্ধ করব কী করে সেই জন্যই খাওয়া হয় না। সেই জন্য আমি প্রথমেই বলবো ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে বেশ একটা শুকনো ন্যাকড়ায় করে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মুছে নেবেন, যাতে জল বা কোনো নোংরা জাতীয় কিছু না থাকে। ঢ্যাঁড়সগুলো ভালো করে মুছে নেবেন। আর ঢ্যাঁড়সের পিছনে যে বোটাটা থাকে আর সামনের যে বোটাটা থাকে সেটা কিন্তু একদমই কাটবেন না, ওই যেরকম আস্ত আস্ত বাজার থেকে কিনে আনে ওই রকম করেই ধুয়ে মুছে নেবেন। এবার ভাতটা বেশ ফুটে যাবে, 2-3 সেকেন্ড আগে যে ভাতটাকে উগুর দেবেন সেই মুহূর্তে ঢ্যাঁড়সগুলোকে নিয়ে এরকম করে ভাতের মধ্যে গেঁথে গেঁথে দেবেন। বেশ, আপনার যতটা পরিমাণ ঢ্যাঁড়স সেইগুলো গেঁথে গেঁথে দেবেন ভাতের মধ্যে, যতটা ধরা যায় আপনার যতটা প্রয়োজন ততটাই ঢ্যাঁড়স নিয়ে এরকম করে গেঁথে গেঁথে দেবেন। গেঁথে গেঁথে দিলে এবার ভাতটা কিন্তু জ্যাবজ্যাবেও হয়ে যাবে না, বা ঢ্যাঁড়সগুলো মানে ঘেঁটেও যাবে না, এরকম এরকম লম্বা লম্বা করে এরকম করে গেঁথে দেবেন। দেখবেন যে মানে ভাতটা একদম মানে যেরকম ঝড়ো ঝড়ো ভাত হয় তেরকমই, তেমনই ঝড়ো ঝড়ো ভাত আছে, আর ঢ্যাঁড়সগুলোও কিছু ঘেঁটে ঘুঁটে যায়নি। অনেকে হয়তো ভাবে এটা কি এমন জিনিস, এটা এই টিপসটা হচ্ছে যারা জানেন না তাদের জন্য, অনেকে জানেন আর এটা আমার মায়ের কাছ থেকে শেখা, সেই জন্য এই টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও উপকার লাগবে। ঢ্যাঁড়সগুলো গেঁথে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবেন, দিয়ে এবার যেমন আপনারা ফ্যান ঝরান তেমন করে ঝরিয়ে রেখে দেবেন। আর ফ্যান ঝরানোর সাথে সাথেই ঢ্যাঁড়সগুলো বার করতে হবে না, যখন খেতে বসবেন সেই সময় ঢ্যাঁড়সগুলোকে বার করে নেবেন। দেখবেন যে ঢ্যাঁড়সগুলো আস্ত আস্ত আছে, ঘেঁটেও যায়নি আর আপনার ভাতটাও জ্যাপ জ্যাপ করিনি। আশা করি এই টিপসটা আপনাদের সবাই ভালো লাগলো। ধন্যবাদ।